Lâu rồi. একটু আগে আমি লাইভে ছিলাম, একটু আগে আমি লাইভে ছিলাম, অবভিয়াসলি একটি পুরনো বাচ্চু ভাইয়ের একটি গান নিয়ে। আমি বাচ্চু ভাইয়ের গান আমি কেন সবাই পছন্দ করে, আর হচ্ছে গানটি আসলে একটু আগে ডিলিট করে দিয়েছি, বিকজ আমি গাইবার সময় একটা লিরিক ভুল করেছি। কোনো ভুল লিরিক আসলে থাকা ঠিক না, এর জন্য আমি ফেলে দিয়েছি। ফেলে দিয়ে আবার এসেছি লাইভে ওটাকে কারেকশনলি গাইবার জন্য। আর অসাধারণ একটি অ্যালবাম ছিল এক সময়, সবগুলি অ্যালবামই অসাধারণ। বাচ্চু ভাইয়ের LRB নকুল বাউল এদের যাদের অ্যালবামটি ছিল স্ক্রুড্রাইভার। স্ক্রুড্রাইভার অ্যালবামে অসম্ভব সুন্দর সুন্দর সমস্ত গান, তার মধ্যে আসলে কিছু গান আমরা ভুলে গেছি বাচ্চু ভাইয়ের। যেমন আমি যেটা করব এখন, গানটি কম্পোজিশন আমি নতুন করে আবার করেছি, বিকজ ইটস এ ট্রিবিউট প্রজেক্ট, ট্রিবিউট করবার জন্য। গানটির নাম ছিল জয়ন্ত ভালোই থাকে। গানটি কিন্তু অসাধারণ, আমাদের আসলে গানগুলো মুখস্থ কিন্তু আমরা আসলে ভুলে গেছি গানগুলো। এই গানগুলো যে আসলে অনেকেই করেন না, বা ইভেন LRBও হয়তো ম্যাক্সিমাম টাইমই করতেন না। আরও অনেক গান আছে যেগুলো বাচ্চু ভাই করতেন না লাইভে, মাঝে মাঝে করতেন, তা অনেক সময় নিয়ে। আর আমি এরকমই কিছু গান যেগুলো আসলে আমরা ভুলে গেছি, গান মনে আছে ঠিকই কিন্তু শুনলেই এই গানটা, তো এরকম একটি গান হচ্ছে জয়ন্ত ভালোই থাকে। আমি গাইছি ট্র্যাকটি, আমি নিজেই করেছি, অল ইনস্ট্রুমেন্ট প্লেড বাই মি। এখনো কোনো মিক্স টিক্স কিছুই হয় না, এটা একটি ডেমো, ইটস এ ট্রিবিউট প্রজেক্ট। গানটি ট্রিবিউট করছি এবিকে, গাইছি। স্ক্রুড্রাইভার অ্যালবাম থেকে ছিল, 4 নম্বর সিরিয়ালের গানটি ছিল এদের জয়ন্ত ভালোই থাকে। চেষ্টা করছি ট্রিবিউট।
প্রজেক্ট ট্রিবিউট করছি এবিকে, স্মরণ করছি এবিকে। গানটি ছিল স্ক্রুড্রাইভার অ্যালবামের বাচ্চুভাইয়ের এলআরবির এপিটের 4 নম্বর গান জয়ন্তী ভালো, জয়ন্ত ভালোই থাকে। গানটি অসাধারণ। আমরা আসলে কিছু কিছু গান আছে যেগুলো খুব পছন্দ করি কিন্তু সচরাচর শুনতে না পেয়ে আসলে ভুলে যাওয়ার মতো অবস্থা, কিন্তু আমাদের গানটা কিন্তু মনেই আছে। তো সেরকম ভুল মানে ভুলে যাওয়া কিছু গান মনে করিয়ে দিতেই আজকে আসলে এরকম একটি প্রচেষ্টা। গানটি ছিল জয়ন্ত ভালোই থাকে, এটি একটি ট্রিবিউট প্রজেক্ট আমার। গানের ট্র্যাকগুলো অবভিয়াসলি ট্রিবিউট করতে হলে তো গানের ট্র্যাকটা কিছু না কিছু তো বাজাতেই হবে, নাহলে গাইবেন কি? অনেকেই আমি একটু জ্ঞাতার্থের জন্য বলতে চাই, অনেকেই বলতে পারেন যে রিকম্পোজ কেন করবে, আরে কেউ যদি ট্রিবিউট করে তাহলে তো মিউজিকটা তো করতে হবে, গানের অরিজিনাল গানটার পেছনে কোর্সটা তো বাজাতে হবে। যাই হোক, এটি একটি ট্রিবিউট প্রজেক্ট ছিল, গানটি আমার খুবই প্রিয়, আবার নতুন করে সবার সামনে মনে করিয়ে দিলাম গানটি। যারা যারা বাচ্চু ভাইয়ের গান অনেক গাইছেন অবশ্যই জয়ন্তকে আবার মনে করবেন, জয়ন্ত ভালোই থাকে গানটি কিন্তু আসলেই অসাধারণ। গিটার প্লেয়িং এবং টোটাল ট্র্যাকটা আমি আমার মতো করেছি, অরিজিনাল ট্র্যাকটা তো ডেফিনেটলি অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ, ছিলাম আপনাদের সাথে, আরও একবার গানটি শেয়ার করব আপনাদের সাথে নিজের কণ্ঠে, তারপরে বিদায় নেব। ধন্যবাদ। Thank you.
500 MG থেকে গান হবে আরেকদিন। তোমার ট্র্যাকটা এখন আমার কাছে আছে। জয়ন্ত ভালোই থাকে গানটির সাথে, ইটস এ ট্রিবিউট প্রজেক্ট। গানটি সেই দিনগুলি মনে করছে। আহ মুজিব ভাই, মুজিব ভাই তোমার অনেক মিস করি মুজো, ডেফিনেটলি। কত বছর মিউজিক করেছে একসাথে, এরকম স্ট্রং ব্যাকআপ মানে একজন ড্রামার যদি দিতে পারে তাহলে আর কিছুই লাগে না। আমি আমার জীবনের বেস্ট মানে কোয়ান্টেজ এবং মানে দু চারজন মিউজিশিয়ানের সাথেই আমি আমার লাইফে বেস্ট মজা পেয়েছি, তার মধ্যে তুমি অন্যতম। মুজিব ভাই তোমাকে অনেক মিস করি, দেশে আসলে একটা হ্যালো দিও, দেখা করে যাও। আমার একটা বিশাল মিউজিক স্টেশন আছে এখন, ওজেএস হয়তো জ্যাম স্টেশন নামে আমার একটা রেকর্ডিং স্টুডিও আছে, আসলে ভালো লাগবে, একসাথে জ্যাম করবো একদিন। আজকের মতো এখানেই থাকলো। ইভান ভাইয়ের রিকোয়েস্ট আছে স্ক্রু ড্রাইভার, তারপরে আরও অন্যান্য অনেক অ্যালবাম আছে যেগুলো আসলে আমরা ভুলে গেছি অনেক গান, আবার মনে করিয়ে দিব কিছু কিছু গান সবাইকে ইনশাল্লাহ অবশ্যই। ধন্যবাদ, ছিলাম আমার কুড়েঘর মিউজিক স্টেশন থেকে একটা ছোট্ট লাইভে, আর ছিলাম জয়ন্ত ভালোই থাকে গানটির সাথে। তবে আমি আরও একবার হয়তো গানটি আরও একবার করব, গানটি করে তারপরে বিদায় নিব। ধন্যবাদ সবাইকে,
গাইছি আরেকবার, জয়ন্ত ভালোই থাকে। ভালোই
দ্যাট ওয়াজ দ্য সং জয়ন্ত ভালোই থাকে, গানটি ছিল স্ক্রুড্রাইভার অ্যালবাম থেকে, এলআরবির একটা মিক্স অ্যালবাম ছিল ফিলিংস এবং এলআরবি, নগরবলের আগে ফিলিংস নাম ছিল। যাই হোক, গানটির অ্যালবামটি 4 নম্বর গান ছিল জয়ন্ত ভালোই থাকে। গানগুলি আবার সবাই স্মরণ করবেন, আবার পুরনো গানগুলো সবাই শুনবেন। আমি জানি সবাই আসলে শোনেন পুরনো গানগুলো আবার নতুন করে, আমরা অনেক গান ভুলে যাই, আবার এই গানগুলো ভুলে যাওয়া গানগুলো সবারই মুখস্থ আমি জানি কিন্তু ভুলে যাই। তো আমি মনে করিয়ে দিলাম জয়ন্ত ভালোই থাকে নামে একটি সুন্দর গান ছিল, সবার ভালো লাগা গান, বাচ্চারা সব গানই শুনবেন, আমি শুনি, সবাই শোনে জানি, সবার গানই শুনি, সবাই শোনেন সবার গান এটাও জানি। কুড়েঘর মিউজিক স্টেশন থেকে আমি ছিলাম রাজীব হোসেন, ভালো থাকবেন সবাই, আবার কোনো নতুন আয়োজন নিয়ে হয় হয়তো আসবো, ফের আর মনটা আমার হয় না। ওকে টুল ভাই, গানগুলি করব এখন, একদিন একটা করে গান নিয়ে আড্ডায় বসছি আসলে। এটা একটি নতুন ট্র্যাকটা বানানো ছিল আমার, অল ইনস্ট্রুমেন্ট প্লেড বাই মি, গিটার বেজ এন্ড অল দোজ থিংস। যাই হোক, ভালো থাকেন সবাই, আবার নতুন কোনো গান বা আবার কোনো ইনস্ট্রুমেন্টাল বা আবার কোনো আড্ডায়। থ্যাংক ইউ সো মাচ, আমি রাজীব হোসেন ছিলাম আপনাদের সাথে।